হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ব্যাংকের কাস্টমার কেয়ার তো না? জি ভাই, আমি একটা বিশাল সমস্যায় পড়ছি। আমার বন্ধুরে টাকা পাঠাইতে হবে, আজকে আবার আপনাদের নাকি ব্যাংক বন্ধ। এখন আমার বন্ধু বললো অনলাইনে নাকি টাকা পাঠানো যায়, ইন্টারনেট ব্যাংকিং। ভাই আমি কম্পিউটারে অত কম বুঝি, আমি এখন ল্যাপটপের সামনে আছি ভাই। এখন অনলাইনে টাকা পাঠানোর জন্য আপনার একটু হেল্প দরকার, কোন অপশন থেকে কেমনে কই যাব কিছু বুঝতে পারছি না। আপনি কি আমাদের ওয়েবসাইটে ঢুকেছেন? হ্যাঁ, আমি এই যে ইন্টারনেট ব্যাংকিং এ ঢুকছি। আপনি তো এই ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠাবেন? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আপনার যেতে হবে এক্সটারনাল অ্যাকাউন্ট। হ্যাঁ, আমি পাঠামো আমার বন্ধুর অ্যাকাউন্টে। হ্যাঁ, এক্সটারনাল অ্যাকাউন্ট আছে। আপনি মানি ট্রান্সফার অপশনটা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখানে হ্যাঁ আছে। জি, চারটি অপশন, অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট। হ্যাঁ, অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট টু কার্ড, অ্যাকাউন্ট টু কার্ড, কার্ড টু অ্যাকাউন্ট, কার্ড টু অ্যাকাউন্ট। হ্যাঁ, এরপর কার্ড টু কার্ড, কার্ড টু কার্ড। এরপর আছে এক্সটারনাল অ্যাকাউন্ট ট্রান্সফার। তো আপনি মরে যান। জি, এখন আপনি মরে যান মানে সেন্ড মানিতে যেতে হলে আপনাকে আগে মরে যেতে হবে। মরে যেতে হবে কেন স্যার? আপনি মরে যাওয়ার পর সেন্ড মানির অপশন আসবে। আরে আমি টাকা পাঠামো। অবশ্যই, আগে আপনি মরে যান, এরপর আমি বলছি। দেখে এই লোক কি কয়। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই। জি ভাই, আপনি কি ব্যাংকের কাস্টমার কেয়ার না? জি বলছি। ভাই একটু আগে আপনার এখানে ফোন দিছিলাম, আমার আসলে না একটা বন্ধুরে টাকা পাঠানোর দরকার। আচ্ছা, ইন্টারনেট ব্যাংকিং এ আর কি, অনলাইনে টাকা পাঠাবো। আচ্ছা আচ্ছা। এখন আমি মানি ট্রান্সফার নাকি ওই অপশনে গেছি, উনি আমাকে মরে যেতে বলে। জি স্যার, উনি আপনাকে ঠিকই বলেছে, আমিও আপনাকে মরে যেতে বলবো। আমি মরে যাব কেন? কেন, মরে গেলে সমস্যা কি? মরে গেলে টাকা পাঠাবো কিভাবে? কিন্তু আপনাকে টাকা পাঠাতে হলে আগে মরে যেতে হবে। ভাই আমি টাকা পাঠাবো, সেন্ড মানি করব, ওইখানে যেতে হলে মরে যান। বলছেন কি সব? হ্যাঁ, আপনাকে মরে যেতে হবে, আগে মরে যাবেন তারপর ওই অপশনটা পাবেন। টাকা পাঠাতে হলে মরে যেতে হবে? দুষ্টামি করেন? মরে না গেলে টাকা পাঠাতে পারবেন না। এই ব্যাংকের মালিককে ফোন দিব এখন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি কে বলছেন প্লিজ? আসসালামু আলাইকুম, আপনি তো আমাকে আসলে চিনবেন না, আমি এই ব্যাংকের একজন গ্রাহক, আপনাদের একজন গ্রাহক বলছি। ও নো প্রবলেম, বলুন। আমি আসলে একটা সমস্যায় পড়ে আপনাকে ফোন দিলাম। জি শিওর, বলুন। আচ্ছা আমাকে একটু বলেন তো, আমরা তো আপনাদের গ্রাহক, আমরা না থাকলে আপনাদের বিজনেস চলবে? অবশ্যই না, আপনারা আছেন বলেই তো আমাদের ব্যাংক আছে, আপনাদের জন্যই তো আমাদের ব্যাংক। আপনারা না থাকলে কি ব্যাংক এমনি এমনি চলবে নাকি? আপনারা কি চান না আমরা বারবার আপনাদের ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই? আপনি কি বলছেন এসব? আপনারা টাকা লেনদেন না করলে আমাদের ব্যাংক চলবে না? আপনি দেখেন আপনাদের এই যে কাস্টমার কেয়ারের যে লোকরা, আমার একটা সিম্পল কাজ ছিল, আমি বুঝতে পারছিলাম না যে আমার বন্ধুর কাছে আমি টাকা পাঠাবো কিভাবে পাঠাবো, ইন্টারনেট ব্যাংকিং তো আমি অত ভালো পারি না। হ্যাঁ তো ওরা আপনাকে হেল্প করেনি? আমাকে বলে মরে যেতে। ছি ছি, খুব খারাপ হয়েছে এটা। আমি দেখছি ব্যাপারটা, আমি আপনাকে হেল্প করছি, আপনি আমাদের ইন্টারনেট ব্যাংকিং পেজে যান প্লিজ। জি আমি এই পেজেই তো গেছি স্যার। এই যে এখানে আছে হলো গিয়ে মানি ট্রান্সফার। জি, এখন এখানে কিছু অপশন দেখা যাচ্ছে, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট টু কার্ড, কার্ড টু অ্যাকাউন্ট, কার্ড টু কার্ড। এখন দেখুন এক্সটারনাল অ্যাকাউন্ট ট্রান্সফার। হ্যাঁ স্যার, এক্সটারনাল অ্যাকাউন্ট ট্রান্সফারের অপশন তো নাই। অপশন নাই, তাহলে আপনি মরে যান। এত মিষ্টি মিষ্টি কথা বলে লাস্টে এই কথা বললেন স্যার। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। ওই যে একটা কথা আছে না, সব রসুনের এক পু। আপনি টাকা পাঠাবেন তো, সেন্ড মানি অপশন আছে, আপনি মরে যান আগে। আমি মরে যাব কেন? আপনি তো টাকাটা পাঠাবেন আপনার অ্যাকাউন্ট থেকে অন্য একটা অ্যাকাউন্টে, তো এক্সটারনাল অ্যাকাউন্টে সেন্ড মানি করতে হলে আপনার আগে মরে যেতে হবে। আরে আমি মরে যাব কেন? আরে টাকা পাঠাইতে হইলে আমার মরে যেতে হবে কেন? এই কিবোর্ড ভাঙলে ফেলতে মন চায় স্যার। কিবোর্ড ভাঙলে কিন্তু টাকা পাঠাতে পারবেন না। অসুবিধা নাই স্যার, আমি ল্যাপটপে, এটা আমার এক্সট্রা কিবোর্ড। আচ্ছা স্যার, আপনি কি আসলে আসল অফিসার? কি যে বলছেন, আপনি চাইলে আমার পার্সোনাল ওয়েবসাইট চেক করতে পারেন। ও আপনার ওয়েবসাইট, আচ্ছা বলেন দেখি। www হ্যাঁ, আপনার ওয়েবসাইট তো সুন্দর, কিন্তু আপনার এই কন্টাক্ট ইনফরমেশন, আপনার অ্যাড্রেস এসব কই? আপনি দেখেন, প্রথমে আপনি আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমার জব এক্সপিরিয়েন্স এসব পাবেন, এরপর আপনি পাবেন আমার প্রেজেন্ট ওয়ার্কিং প্লেস, আর আমার কন্টাক্ট বা অ্যাড্রেস জানতে হলে আপনাকে মরে যেতে হবে। কম্পিউটার ইউজ করলে আমার মরে যেতে হবে? আমি বাঁচতে চাই, ফালাই কম্পিউটার, আমার কম্পিউটার লাগবে না। অনলাইনে টাকা পাঠাতে গিয়ে যদি মরে যেতে হয় তাহলে আমার অনলাইনে টাকা পাঠানোর কোনো দরকার নাই। আপনারা এমন সফটওয়্যার কেন বানালেন যে কাস্টমার জীবিত অবস্থায় টাকা পাঠাতে পারবে না? আপনাদের ব্যাংকের সফটওয়্যারে টাকা পাঠানোর অপশন নাকি আসে মরে যাওয়ার পরে। এখন আমরা যদি নাই বাঁচি, সেন্ড মানি অপশনে যাওয়ার আগে যদি মরে যেতে হয় তাহলে আমরা আপনাদের ব্যাংকে টাকা লেনদেন করব কিভাবে ভাই? আপনি মারাত্মক ভুল বুঝছেন স্যার। আমি কোনো ভুল বুঝতাছি না, আপনারা আমাদের থেকে টাকা নিয়ে তারপর আমাদেরকে মেরে ফেলে আমাদের সব টাকা আপনারা নিয়ে নিতে চান। কি বলছেন এসব স্যার? আমি ব্যাংক থেকে আমার টাকা সরিয়ে ফেলতে চাই। আপনি আমাকে এখন বলেন আমি অন্য ব্যাংকে আমার এই টাকা কিভাবে সরাবো? সেক্ষেত্রে আপনাকে এক্সটারনাল ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে টাকা, সেন্ড মানি অপশনে যেতে হলে আগে মরে যেতে হবে। কি ডেঞ্জারাস কথাবার্তা! আপনাদের এই সফটওয়্যার বানাইছে কোন ইঞ্জিনিয়ার? হ্যাঁ
এর নামে তো কেস দেওয়া দরকার। স্যার আপনি ভুল বুঝছেন স্যার। আচ্ছা আপনাদের নিজেদের টাকা কি আপনারা আপনাদের এই ব্যাংকে রাখেন? অবশ্যই, আমি আমার অফিসের সকল কর্মচারী আমার ফ্যামিলি সবাই এই ব্যাংকে টাকা রাখে। তো আপনারা যখন টাকা সেন্ড করেন আপনারাও কি টাকা সেন্ড করার আগে মরে গেছেন? অবশ্যই, মরে যাওয়ার পরেই যে এই ব্যাংক থেকে টাকা সেন্ড করা যাবে। ওই মিয়া ফাইজেন করেন, মরে গেলে আপনি এখনো বেঁচে আছেন কেমনে? হ্যাঁ স্যার আপনি ভুল বুঝছেন, এটা সেই মরে যাওয়া না। মানে আপনি সেই কখন থেকে ভুলভাল বলে যাচ্ছেন, আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছেন না, আমাকে একটু বলতে দেন। আচ্ছা বলেন শুনি। আমাদের মানি ট্রান্সফারের সব অপশন তো এক লিস্টে জায়গা হয় না, এই জন্য আপনাকে বলা হয়েছে মোর বাটনে ক্লিক করতে। আপনি কাইন্ডলি মোর বাটনে ক্লিক করুন, এরপর আপনার সেন্ড মানির অপশন আসবে। ও আপনি মোর বাটনের কথা কইতেছেন? জি জি। তো এটা ভালোভাবে বুঝে আর কইলি তুই তো, যে মোর বাটনে ক্লিক করেন, খালি বলেন মরে যান মরে যান। এখন আমি আমার বন্ধুরে টাকা পাঠাই, আমি মরে গেছি। হ্যাঁ মরে গেছেন? ও সরি, আমি মোর বাটনে ক্লিক করছি। ও আচ্ছা আচ্ছা, দেখছেন আপনারও কনফিউশন হয়েছে। রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ, এখন সেন্ড মানি অপশন পাইছি। আচ্ছা টাকা গেছে, থ্যাংকস থ্যাংকস থ্যাংকস।